সাকিবুল হাসানের নিষেধাজ্ঞার মেয়াদ কমতেও পারে, এমন নয় যে আইসিসি এই সম্ভাবনার কথা বিসিবিকে জানিয়েছে। এমনও নয় যে আইসিসিতে বিসিবি এখনোই কোনো তদবির করতে পারবে সাকিবের শাস্তি কমাতে। শাস্তিটা যেহেতু আইসিসি ও সাকিবের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার ভিত্তিতে হয়েছে, আইসিসি দুর্নীতি দমন নীতি অনুযায়ী এর বিরুদ্ধে সাকিব বা বিসিবি কেউ আপিল করতে পারবে না। তবে আইসিসির শর্ত অনুযায়ী দুর্নীতি দমন কার্যক্রমগুলোতে নিয়মিত অংশ নিলে সাকিব আইসিসিকে সন্তুষ্ট করতে পারলে শাস্তির মেয়াদ কিছুটা কমে এলেও আসতে পারে, এমন উদাহরণ অতীতে আছে বলে জানা গেছে। পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমিরের ক্ষেত্রেই সেটি হয়েছে। 2010 সালে ইংল্যান্ড সফরে স্পট ফিক্সিংয়ের অভিযোগে 5 বছরের জন্য নিষিদ্ধ হন আমির, সালমান বাট ও মোহাম্মদ আসিফ। তবে শাস্তির মেয়াদ কমায় নির্ধারিত সময়ে 6 মাস আগেই আমির ঘরোয়া ক্রিকেটে ফিরতে পেরেছিলেন। সাকিবের ক্ষেত্রেও সেরকম কিছু আশা করাই যায়, বিশেষ করে তিনি যেহেতু শুরুতেই ভুল স্বীকার করে নিয়েছেন এবং তদন্তেও আইসিসি দুর্নীতি দমন বিভাগে যথেষ্ট সহযোগিতা করেছেন। সাকিবের ভুলের মাত্রা আমির ও বাটদের তুলনায় খুবই গৌণ। এখন সাকিবের শর্ত অনুযায়ী দুর্নীতি বিরোধী কার্যক্রমগুলো ঠিকঠাকভাবে করলে বিসিবির সঙ্গে সুযোগ তৈরি হতে পারে বিষয়টি নিয়ে আইসিসিতে দেন দরবার করবার। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী কালও সেরকম আভাস দিয়েছেন। এরকম উদাহরণ আন্তর্জাতিক ক্রিকেটে আছে, আমরাও দেখব সাকিবের জন্য কি করা যায়। বিসিবির পক্ষ থেকে যা যা সম্ভব সবই করা হবে, এরকম কোনো সুযোগ থাকলে অবশ্যই আমরা সেভাবে কাজ করব। সাকিব যেমন আইসিসির হয়ে দুর্নীতি বিরোধী প্রচারণায় অংশ নেবেন, বিসিবিও তাকে বিভিন্নভাবে এসব কাজের সুযোগ তৈরি করে দিবে। 2 বছরের নিষেধাজ্ঞা দেওয়া হলেও সাকিবের খেলা বন্ধ থাকবে 1 বছর, অর্থাৎ 2020 সালের 30 অক্টোবর থেকে তাকে খেলার মাঠে পাওয়া যাবে। এই 1 বছরে দুর্নীতি বিরোধী প্রচারণা ঠিকমতো চালিয়ে গেলে পরের বছর তাকে শাস্তি ভোগ করতে হবে না। বহিষ্কৃত অবস্থায় সাকিব বিসিবির অনুশীলন সুবিধা দিয়ে ভোগ করতে পারে কিনা সে প্রশ্ন আলোচনায় আসছে। বিসিবি এ ব্যাপারে বেশ ইতিবাচক, তবে আগে দ্বারা এই আইনগত দিকটি বিশ্লেষণ করে দেখতে চাই যে শাস্তির শর্ত অনুযায়ী সাকিবের এসব সুবিধা পেতে কোনো বাধা আছে কিনা। শুধু বিসিবি নয়, বিশেষজ্ঞরা সাকিবের প্রতি সহানুভূতি গোটা বাংলাদেশের মানুষেরও। আইসিসি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাকে শাস্তি দিলেও ভক্ত সমর্থকদের মন যেন কিছুতেই মানতে চায় না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মতো দেশের অনেক জায়গাতে সাকিবের শাস্তির প্রতিবাদ চলছে, মানববন্ধন হচ্ছে। আবার বাস্তবতা বুঝতে পারছেন অনেকে। কাল নিজের কার্যালয়ে অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল বলেছেন আইসিসির শৃঙ্খলার ব্যাপারে অনেক কঠোর। সাকিব অন্তত বিসিবিকে কথাটা জানাতে পারতেন, মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে পারত। সঙ্গে সাকিবের সততার প্রশংসা করেছেন বিসিবির সাবেক সভাপতি মোস্তফা কামাল। সাকিব ভালো কাজ করেছে, ভুল করলেও সে সততার পরিচয় দিয়েছে। এদিকে দুর্নীতি বিরোধী কার্যক্রম ঠিকঠাকভাবে করলে 1 বছর আগে মাঠে ফিরতে পারেন সাকিব। ভারতীয় বাজিকর দীপক আগরওয়ালের সঙ্গে সাকিবের যে বার্তা আদান প্রদান আইসিসি প্রকাশ করেছে তাতে এগুলো আংশিক মনে হতেই পারে। সাকিবও বলেছেন আগরওয়ালের পাঠানো কিছু বার্তা তিনি আগেই মুছে ফেলেছেন। তবে আইসিসি তদন্ত কর্মকর্তা এ ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হয়েছেন যে আগরওয়ালের সঙ্গে ওইটুকু বার্তা আদান প্রদান ছাড়া আর কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নন সাকিব। তার ব্যাংক হিসাবে তারা কোনো অস্বাভাবিক লেনদেন তথ্য পাননি। ফিক্সিং ও বাজিকরদের সঙ্গে ক্রিকেটারদের সংশ্লিষ্টতা তদন্তের জন্য আইসিসি 10 থেকে 12 জনের একটি অভিজ্ঞ দল আছে। তাদের বেশিরভাগই ইংল্যান্ডের পুলিশ বিভাগের সাবেক কর্মকর্তা। যে কোনো দেশের যে কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে সম্পূর্ণ স্বাধীনভাবে তদন্ত করতে পারেন তারা। এমনকি কোনো দেশের ঘরোয়া ক্রিকেটের ঘটনা তদন্তও তাদের সংশ্লিষ্ট বোর্ডকে জানাতে হয় না। সাকিবের ব্যাপারটি সেভাবে তদন্ত হয়েছে বিসিবিকে সব কিছুর বাইরে রেখে। এবছরের জানুয়ারি ও আগস্টে যে তারা 2 বার বাংলাদেশে এসে সাকিবের সঙ্গে কথা বলে গেছেন সেসবও নাকি বিসিবি জানে না। শাস্তি একটা হতে পারে এবং সেটা ঘোষণা আসতে পারে বাংলাদেশ দলের ভারত সফরের সময়, তা আইসিসির কাছ থেকে জানতে পারেন সাকিব। বিসিবির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে আইসিসি তাকে পরামর্শ দেয় আপাতত খেলা থেকে দূরে থাকবে। অন্যদিকে সাকিবের অনুরোধ ছিল তার শাস্তির সিদ্ধান্ত যেন বাংলাদেশ দলের ভারত সফরের আগে জানানো হয়। তিনি চাননি সফরের মাঝপথে এটা হোক, কারণ সেটি হতো তার এবং দেশের ক্রিকেটের জন্য বিব্রতকর। সেজন্যই সফরের আগে শেষ 2 দিনের অনুশীলন থেকে নিজেকে সরিয়ে রাখেন সাকিব। বিসিবি সভাপতিকে জানান ভারত সফরে না যাওয়ার কথা। সাকিব আইসিসির শাস্তির মুখে পড়তে যাচ্ছেন এটি তার কাছে প্রথমে জানতে পারেন বোর্ড সভাপতি নাজম হাসান। তবে এ মাসের 2 সপ্তাহে দুবাই অনুষ্ঠিত আইসিসি সভায় এরকম কিছুটা আঁচ পেয়েছিলেন তিনি। কে শাস্তি পাচ্ছেন, কি শাস্তি পাচ্ছেন সেসব না বললেও বাংলাদেশ দলের কারো দিকে যে এরকম একটা অভিযোগের তীর ছুটে আসছে সেরকম আভাস নাকি দেওয়া হয় সভায়। জানা গেছে দীপক আগরওয়ালকে ঘিরে আইসিসি তদন্তের ঢালপালা ছড়িয়ে আছে আরও নানা দিকে, অদূর ভবিষ্যতেও তাতে ফেঁসে যেতে পারেন আরও ক্রিকেটার।
তবে সে তালিকায় বাংলাদেশের আর কারো থাকার আশঙ্কা নেই বলে জানিয়েছেন সূত্রটি। প্রিয় দর্শক, এই নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন খবরাখবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ।